बर्षा समय तो पानी ढोके तो घर है भाई, जो अवस्था देखुन पेपर देवा छे कपड़ दिए ढाका। তোমার অবস্থা দেখে আমার খুবই আফসোস হচ্ছে। তোমার বাপ মারা গেছে তাই না? ছোটবেলায় তোমার বাপ মারা গেছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটা সহযোগিতা হয় আমি তোমাকে করব। ঠিক আছে, তারপরে দেখছি আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখছে তাদেরকে বলে দেখি, তারা যদি কিছু সহযোগিতা করে অবশ্যই তোমাকে আমি সেটা পাঠিয়ে দেবো। পরে তোমার সঙ্গে আবার আসবো ইনশাআল্লাহ। কি গরম! আসসালামু আলাইকুম। কি করছো ভাই? তারপর কোথায় বাড়ি তোমার? এদিকে বাড়ি। এত রোদি, এখানে তুমি কি করছো? বসে রয়েছি, ভালো লাগে না। আশপাশে কোথাও মসজিদ আছে এখানে? হ্যাঁ আছে। কোথায় মসজিদ? এই সামনে। ও, তুমি কি করো? ওই টুকটাক কাজ করি, এইসব কাজ করো। কি কাজ করো? ওই জলকার টুকটাক ঝালটা না, এই ঝাল দেশে যায় এইসব বসে থাকি। জলকারের কাজ করো তাই তো? জলকারের জাল টানো? জাল টানে তোমার তাহলে রোজ কত দেয়? ওই 150 টাকা। 150 টাকা করে রোজ দেয়? 150 টাকা চলে সংসার? না না, চলে না। বিয়ে শাদি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে শাদি হয়ে গেছে। তাহলে কটা ছেলে? একটা ছেলে, একটা মেয়ে। তাহলে 150 টাকা কিভাবে চলে তোমার সংসার? চলে যায় না। তোমার বাড়িটা কোথায়? আগে তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে? চলো গিয়ে একটু পানি খাবো, খুব পানি পিপাসা লাগছে। চলো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে আর? বাড়ি এখন কেউ নেই এখন। কেন? আমি একাই রয়েছি। রান্না খাওয়া কিভাবে হচ্ছে তাহলে? একাই আমার খাওয়া দাওয়া করি। রান্না নিজেই করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বৌমার শরীর খারাপ তো, সেই জন্যে। কি হয়েছে তোমার স্ত্রীর? এই থ্যালাসেমিয়া রোগ, সেই আনতে। ও বাবা গো, থ্যালাসেমিয়াম তো অনেক খারাপ রোগ। পুরো মাসে মাসে আনো, 20 দিন পর পর রক্ত দিতে হয় আনো। 20 দিন পর পর রক্ত দিতে হয়? হ্যাঁ। তা জানো, হাত পা না ফুলে যায় আনো, এইসব ব্যাপার আনো। হাত পা ফুলে যায়, 20 দিন পর পর তোমার রক্ত দিতে হয় তাহলে? হ্যাঁ, বিরাট সমস্যায় আমি পড়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, কত আর খাটবো আর করবো। ঠিক আছে, আচ্ছা তুমি আমার গাড়িতে ওঠো, আমি দেখছি। তোমার কিছু সাহায্য যদি করা যায় আমি দেখছি। কোন দিকে বাড়ি তোমার? বাস সাইডে? গাছপালার ভিতরে? আচ্ছা, এইদিকে। Thank you.
দেখি ভিতরটা কেমন গাইস, দেখো কি অবস্থা। চুলোটার অবস্থা তো খুবই খারাপ। রান্না বান্না কোথায় হয়? ওই বাইরে চলে। বাইরে শোয়া হয় কোথায়? আচ্ছা, রান্না বান্না তাহলে নিজেরই করতে হয়। কই তোমার বাড়িতে চাল ডাল সবজি কোথায়? ওই তো হাড়িতে হাঁড়িতে আছে দেখি। আর কি আছে? আর কিচ্ছু নেই আর। আর কিছুই নাই? বাড়িতে তাহলে তুমি একাই আছো? আজকে কি রান্না হবে? কি রান্না হয় দেখি, এখনো রান্না হয়নি বললাম। ইনি একটু মেন্টালি প্রবলেম আছে এবং এনার বাইরের দিকে থ্যালাসেমিয়া ডিপ্রেশন, প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়। এনার যে বাচ্চা, দুটো বাচ্চা আছে, তারাও অসুস্থ। বর্ষার সময় তো পানি ঢোকে তো ঘরে। গাইজ অবস্থাটা দেখুন, বাড়ির এখান দিয়ে পেপার দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকা। তোমার অবস্থা দেখে আমার তো খুবই আফসোস হচ্ছে। কি করবো বলতো, একা আমি কোন দিকে যাবো না, সব কিছু করা যাবে। তোমার বাপ মারা গেছে তাই তো? ছোটোবেলায় তোমার বাপ মারা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমার দ্বারা যতটা সহযোগিতা হয় আমি তোমাকে করব, ঠিক আছে? তারপরে দেখছি আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখছে তাদেরকে বলে দেখি, তারা যদি কিছু সহযোগিতা করে অবশ্যই তোমাকে আমি সেটা পাঠিয়ে দেবো। পরে তোমার সঙ্গে আবার আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, খুব গরম। আচ্ছা, আজকে আমার দ্বারা যতটা হয় ততটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি। নেক্সট বার যখন আসবো তখন আরো তোমাকে দিয়ে যাবো। ভালো করে দেখো, কি 5টা লোট আছে? 5টা লোট মানে কত? 2500? ঠিক আছে, এটাই কিছুদিন তো চলবে। ঠিক আছে, তুমি এটা নিয়ে তুমি চালাও, তারপরে আমি দেখছি। নাকি আর কিছু লাগবে? ঠিক আছে, আমি আসছি, পরে আবার দেখা হবে।